হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের গন্তব্য গৌরীপুর লেপ্রোসি হসপিটাল। পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানকার সবাইকে কম্বল বিতরণ করা হবে। এই সমস্ত বিষয়টার ক্যামেরাবন্দি করার দায়িত্ব পড়েছিল আমার উপর। আমার এখান থেকে গৌরীপুর যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। এবারেও আমি আর আমার বাহনটি মানে জুপিটার নিয়ে গেছিলাম, তার সঙ্গে ছিল বর্ণালী। ওখানে পৌঁছেই কাজ শুরু করে দিতে হলো, কারণ আমার পৌঁছতে একটু দেরি হয়েছিল। এই গৌরীপুর লেপ্রোসি হসপিটালটি অনেক বড় এরিয়া জুড়ে, এখানে প্রায় 500 জন মতন রুগী থাকে। এই প্রতিটা মানুষের জীবনের একটা করে গল্প আছে, কিন্তু সেই গল্পগুলো এখন এই 4 দেওয়ালেই বন্দী হয়ে আছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম অনেকে আছেন যারা সুস্থ হয়ে গেছেন, কিন্তু বাড়ির লোক আর তাদের নিয়ে যায়নি, তাই এটাই তাদের শেষ ঠিকানা হয়ে উঠেছে। পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ এদের পাশে দাঁড়ানোর জন্য। এখানের কাজ মিটিয়ে হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ঠিক করলাম পাশেই শুশুনিয়া পাহাড়। আর দেরি না করে আমি আর বর্ণালী বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তবে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ায় আর সারাদিনের এই ধকলের পর পাহাড়ে বেশি দূর পর্যন্ত উঠতে পারলাম না, কারণ পুরোটা উঠতে নাকি প্রায় 3.5 ঘন্টা লাগে। কি অবস্থা? পেটে কিছু নেই, হাঁপিয়ে গেছে একটু। আর উঠবে? ইচ্ছে ছিল বটে, এখন 4টে, এখনো কিছু খাইনি। তাই সেই চেষ্টা না করে আমরা একটুখানি উঠেই শুশুনিয়া পর্ব ওখানেই শেষ করলাম। আবার পরে একদিন এসে পুরোটা ওঠার ইচ্ছা রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।